চুল কি প্রচন্ড পরিমাণে ড্যামেজ হয়ে যাচ্ছে চুলে কি কোনো রকম কোনো গ্রোথ নেই নাকি চুলে কোনো রকম কোনো গ্লো ভাব বা গ্লেজি ভাব নেই আর এই সমস্যার সমাধান বার করার জন্য তুমি যদি বারবার পার্লারে ছুটে গিয়ে যাও এবং পার্লারে গিয়ে যদি স্পা করাতে থাকো তাহলে কিন্তু শুধুমাত্র যে তোমার অনেকটা টাকা খরচা হবে এমনটা নয়

করা কারণ আমার চুলটাও কিন্তু অত্যাধিক পরিমাণে ড্যামেজ হয়ে তো আমি স্পা করা শুরু করেছি এবং তারপরে কিন্তু আমার চুলটা থেকে অনেক বেশি আগের হয়েছে শাইন একটা ভাব দিচ্ছে এবং অনেক বেশি হয়েছে এবং ড্যামেজটা কিন্তু আস্তে আস্তে রিপেয়ার হয়ে যাচ্ছে তো তোমাদেরকেও আজকে আমি দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে বাড়িতে বসে পার্লারের মতো স্পা করবে এবং এই স্পাটা কিন্তু সপ্তাহে তোমরা দুদিন করতে পারো এবং তিন চার মাস তোমরা যদি কন্টিনিউ করতে পারো তাহলে কিন্তু একটা ন্যাচারাল স্ট্রেটনিং চলে আসবে তো পার্লার অলরেডি দিয়ে তোমাদের আর স্ট্রেটনিংটাও করাতে হবে না মানে তোমাদের স্পায়ের খরচাও বেঁচে যাচ্ছে প্লাস স্ট্রেটনিংয়ের খরচাও বেঁচে যাচ্ছে প্লাস অনেকটা সময় বেঁচে যাচ্ছে তো চলো আর একদমই দেরি না করে এবারে সরাসরি আজকে আমি কিভাবে স্পা করব একদম বাড়িতে ঘরে বসে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস এবারে আমি স্পা ক্রিমটা রেডি করব আর স্পা ক্রিমটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডাবের একটা কন্ডিশনার এটা চার টাকা দামের একটা পাউচ প্যাকেট আমি নিয়ে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা পাউচ নিয়েছি তার কারণ আমার হেয়ারটা যেহেতু অনেকটা লেন্থে কম আছে সেই জন্য আমি একটা নিয়ে নিয়েছি আর যাদের হেয়ার লেন্থ অনেকটা বেশি তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব যে তোমরা দুটো পাউচ নিও আর তোমরা কিন্তু এখানে ডাবের পরিবর্তে লরিয়ালটাও ইউজ করতে পারো লরিয়ালের কন্ডিশনারটা তবে ডাব অথবা লরিয়াল এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই ভালো হয় তো তোমরা দেখতে যে আমি পাউচ থেকে পুরো কন্ডিশনারটা বার করে নিলাম এরপরে আমি ইউজ করে নিচ্ছি টক দই টক দই কিন্তু খুব ভালোভাবে আমাদের স্পা ক্রিম তৈরি হতে সাহায্য করে বাড়িতে যারা যারা স্পা ক্রিম তৈরি করছো তারা কিন্তু অবশ্যই টক দইটা রাখবে এছাড়াও টক দই যাদের মাথায় হেয়ার ড্যান্ড্রফ আছে মানে যাদের প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ খুশকির প্রবলেম আছে তাদের জন্য অবশ্যই আমি পুরো টক দইটা ইউজ করো আর এর পরবর্তীতে আমি ইউজ করে নিচ্ছি র অ্যালোভেরা জেল একদম গাছ থেকে তুলে আনা অ্যালোভেরা পাতা থেকে বার করে নিয়েছি আমি অ্যালোভেরা জেলটা যা তাদের বাড়িতে অ্যালোভেরা গাছ নেই আমি তাদের জন্য বলবো যে তোমরা কিন্তু র অ্যালোভেরা জেলের পরিবর্তে পতঞ্জলির অ্যালোভেরা জেলটাও ইউজ করে নিতে পারো এরপর তিনটে ইনগ্রেডিয়েন্টস আমি ভীষণ ভালোভাবে দেখতে পাচ্ছ আমি মিক্সড করে নিচ্ছি তোমরা কিন্তু এই মিক্সটা বা এই পেস্টটা কিন্তু মিক্সারেও করে নিতে পারো আদারওয়াইজ তোমরা এরকমভাবে হাতে করে নেবে মানে অনেকটা বেশি পরিমাণে কিন্তু তোমাদেরকে মিক্সটা করতে পারে হবে বা পেস্টটা করতে হবে যত ভালোভাবে মিক্সড করবে প্রত্যেকটা প্রোডাক্ট তত ভালোভাবে কিন্তু তোমার স্পা ক্রিমটা রেডি হবে তো এরপর কিন্তু আমার পুরোপুরি ক্রিমটা রেডি হয়ে গেছে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবং স্ট্রেকচারটা কিন্তু এরকম টাইপের দেখতে হয়ে যাবে স্পা ক্রিমটা যখন রেডি হবে তো এরপর ডাইরেক্ট তুমি তোমার হেয়ারে অ্যাপ্লাই করতেই পারো তো এরপর আমি স্পা ক্রিমটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু তোমাদের সবাইকে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলে একটু চুলের জ্বরটা ছাড়িয়ে নিতে হবে মানে হেয়ার কম করতে হবে তো আমি একটা মোটা চিরুনি দিয়ে আমার পুরো চুলের জ্বরটা ছাড়িয়ে নিচ্ছি আর জ্বরটা ছাড়ানোর সময় আমি সামনে দিয়ে একটা শিথে করে নিচ্ছি মানে চুলটাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে যাতে তুমি স্পা ক্রিমটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো সেই কারণে কিন্তু চুলটাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে আর খুব ভালোভাবে জ্বরটাকেও ছাড়িয়ে নিতে হবে তো এরপরে আমি চুলটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়ার পরে একটা ক্লিপ নিয়ে নিয়েছি এবং একটা ক্লিপ দিয়ে কিন্তু আমি একদিকের চুলটাতে একদম সিকিওর করে নিচ্ছি এবং আর একদিকের মানে চুলটাকে পুরো ওপেন রাখছি এরপর কিন্তু আমি আমার হাতের আঙুল দিয়েই হেয়ার ক্রিমটা অ্যাপ্লাই করব মানে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করব আর স্পা ক্রিমটা অ্যাপ্লাইয়ের আগে আরও একবার ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো তোমরা কিন্তু যারা যারা নতুন মানে স্পা করছো তাদের জন্য আমি বলবো যে তোমরা কিন্তু হাত দিয়ে অ্যাপ্লাই করো একেবারে ব্রাশটা ইউজ করো না কেননা ব্রাশ দিয়ে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অনেক সময় চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার চুলের একদম মানে ফ্রন্ট পার্ট যেটা মানে একদম শীতের ওখান থেকে কিন্তু আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করেছি পুরো লেন্থে চুলের পুরো লেন্থে কিন্তু লম্বা করে তোমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে তো এভাবে আমি পুরো চুলে আমি অ্যাপ্লাই করে নিলাম ক্রিমটা এবং দুটো হাত দিয়ে আমি এবার আমার চুলটাকে ধরে নিচ্ছি তোমরা খুব ভালোভাবে এই জায়গাগুলো দেখো যে আমি কীভাবে ক্রিমটা অ্যাপ্লাই করছি এবং কীভাবে চুলটাকে মানে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর কীভাবে চুলটাকে আমি টানছি কারণ হেয়ার স্পা করার সময় বা হেয়ার স্মুথ করার সময় যখন তোমরা স্মুথনিং করছো এই টানাটাই কিন্তু মে তো আমি পুরো চুলটাকে দেখতে পাচ্ছ তোমরা যে দুটো হাতে ধরে নিচ্ছি এবং হাতে দেখো প্রথমে বুড়ো আঙুল দিয়ে একটু ভালোভাবে প্রেস করে নিচ্ছি দেখতে পাচ্ছ বুড়ো আঙুলটা দিয়ে কিন্তু আমি চুলটাকে সামনের দিকে টানছি টানতে গিয়ে কিন্তু অতিরিক্ত জোরে ডেলো না তাহলে কিন্তু হেয়ার ফল হওয়ার সম্ভাবনা থাকে একদম মিডিয়ামে তোমরা বুড়ো আঙুলটা প্রেস করে করে টানবে তারপরে আস্তে আস্তে স্পিডটা বাড়াবে হাতের তো ফার্স্টে কিন্তু একদম আস্তে আস্তে হচ্ছে সামনে ফ্রন্টের দিকে টেনে নিতে হবে নিজের দিকে তারপর কিন্তু হাতের স্পিডটা বাড়িয়ে নিতে হবে তো এইভাবে তোমরা যদি হেয়ার ক্রিমটা অ্যাপ্লাই করতে থাকো মানে অনেকক্ষণ ধরে যদি ক্রিমটা অ্যাপ্লাই করতে থাকো তাহলে কিন্তু তোমাদের চুলটা অটোমেটিক্যালি একটা ন্যাচারাল স্ট্রেটনিং বা স্মুথনিং হয়ে যাবে তো এরপরে আমি আরও একটা পার্টে বা আরও একটা সেকশন আমি নিয়ে নিয়েছি এবং সেমভাবেই কিন্তু আমি এই স্পা ক্রিমটা অ্যাপ্লাই করছি তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু সেম ভাবে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করছি এবং স্পা ক্রিম অ্যাপ্লাইয়ের সময় বারবারই একটা কথা আমি বলছি যে তোমরা যে হাত দিয়ে টানছো মানে নিজের দিকে যেটা টানছো সেটাই কিন্তু তাই তোমাদের বারবারই বলছি যে তোমরা ফার্স্টে বুড়ো আঙুলটা দিয়ে টানবে দু হাতে দুটো বুড়ো আঙুল প্রেস করে টানবে তারপরে কিন্তু পুরো হাতের মুঠোয় চুলটাকে নিয়ে আসার পর এই ভাবে লম্বা লম্বাভাবে এবং সোজা করে টেনে নেবে এবং যত ভালোভাবে সোজা করে টানতে পারবে ততই কিন্তু তোমাদের চুলটা স্ট্রেট হবে তবে তো আমার এদিকে পোর্শানে কিন্তু স্পা ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে এরপরে আমি আমার যেই যেদিকের পোশানটা চুলটা আমি আটকে রেখেছিলাম ক্লিপ দিয়ে সেই দিকের পোর্শানে আমি সেকশন করে নেব এবং সেম পদ্ধতিতেই কিন্তু স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে নেবো দেখতে পাচ্ছি তো হেয়ার স্পা মোটামুটি আমার পুরো চুলে হয়ে গেছে তবে এর পরে আমি যে স্টেপগুলো ফলো করছি সেইগুলোই কিন্তু একটা হেয়ার স্পায়ের মেন হয়ে দাঁড়ায় একটা হেয়ার স্পা কতটা কাজ দেবে ঠিক তার এর পরবর্তী স্টেপগুলোতেই মেন হয়ে দাঁড়ায় কেননা হেয়ার স্পা করার পর কিন্তু তোমাদেরকে অবশ্যই হালকাভাবে হেয়ার মাসাজ করতে হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা যদি হেয়ার মাসাজ না করো তাহলে ব্লাড সার্কুলেশান হবে না এবং হেয়ার স্পাটা কোনো ঠিকঠাক ভালোভাবে কাজ করবে না তো তোমরা দেখতে পাচ্ছ আমি হালকা ভাবে প্রেশার দিয়ে চুলের সামনে থেকে চুলগুলোকে পেছনে নিয়ে যাচ্ছে একদম তখন কিন্তু যখন পেছন নিচ্ছি আমি কিন্তু প্রেশার পয়েন্টগুলোতে প্রেশার দিচ্ছি আর আমাদের কানের পাশে কিন্তু জায়গাগুলোকে বলা হয় প্রেশার পয়েন্ট তো দেখা এবার আমি দুটো হাত কানের পাশ দিয়ে নিয়ে মাথার ওপরে মানে যেটাকে আমরা মাথার মিডিল পোর্শান বা ব্রহ্মতালু বলতে পারি সেই জায়গাতে কিন্তু আমরা হালকাভাবে প্রেশার দিচ্ছি এবং একদম মাথার পেছন দিয়ে ঘাড়ের ওপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি পুরো মাথাতে প্রেশার দিচ্ছি এতে করে কিন্তু ভীষণ ভালোভাবে ব্লাড সার্কুলেশান হয় এবং হেয়ার স্পাটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে আর এই মাসাজগুলো কিন্তু তোমরা অবশ্যই তিন থেকে চারবার অবধি দিতে পারো মানে মোটামুটি পাঁচ মিনিট অবধি তোমরা হেয়ার মাসাজ করবে আর আরও কিছু কথা বলে দিই হেয়ার মাসাজ করতে করতে তোমরা কিন্তু কখনো হেয়ার স্পা করার পর সাথে সাথে শ্যাম্পু ইউজ করবে না এরপর নেক্সট আমি যেটা করছি সেটা হচ্ছে পুরো সামনে থেকে চুলগুলো পেছনে একটা পনিটেল করে নিচ্ছে একদম গুটিয়ে নেবো একদম ভালোভাবে প্রত্যেকটা চুল নিয়ে আমি একটা পেছনে খুব বান করে নিচ্ছি এরপর আমি একটা স্ক্র্যাচার দিয়ে আটকে নেব, খুব ভালোভাবে চুলগুলোকে আটকে নেব যাতে একটা চুলও স্ক্র্যাচারের বাইরে না থাকে তো এরপরে আমি একটা ভেজা টাওয়াল নিয়ে নিচ্ছি কারণ আমাদের স্টিম দিতে হবে আর আমাদের সবার কাছে কিন্তু স্টিমার থাকে না তো সেই জন্য আমি একটা গরম জলের মধ্যে ভিজিয়ে টাওয়াল নিয়ে নিয়েছি এবং টাওয়ালটা দিয়ে পুরো মাথাটা খুব ভালোভাবে জড়িয়ে দেবো যাতে গরম হিটটা পায় আর তোমাদের যাদের যাদের কাছে স্টিমার আছে তোমরা তারা তো স্টিমার ইউজ করতেই পারো অথবা এইভাবে স্টিম দিয়ে নেবে আর এইভাবে স্টিম দিয়ে নেওয়ার পরে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবে তারপর আবার টাওয়াল খুলে আবার স্টিম দেবে এইভাবে দু তিনবার করার পর তোমরা হেয়ার ওয়াশ করবে হেয়ার ওয়াশ করতে কিন্তু কোনো রকম শ্যাম্পু ইউজ করবে না পারলে আগের দিন বা দিনের দিন হেয়ার স্পা করার আগে খুব ভালোভাবে শ্যাম্পু ইউজ করে চুলটাকে ড্রাই করে তারপর স্পা ক্রিমটা ইউজ করবে তো ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে আমার হেয়ার ওয়াশ করে নিয়েছি আর হেয়ার ওয়াশ করার সময় আমি কোনো রকম শ্যাম্পু ইউজ করিনি জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করেছি আর তারপর চুলটাকে খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছি যদিও কোনো ড্রায়ার ইউজ করি নর্মাল টেম্পারেচারে ড্রাই করে নিয়েছি চুল আর চুল ড্রাই হওয়ার পর দেখো আগের থেকে কিন্তু আমার চুলটা অনেক বেশি সফট লাগছে এবং অনেকটা বেশি কিন্তু স্ট্রেট লাগছে তো এভাবেই তোমরা যদি হেয়ার স্প্রা বাড়িতে করে নাও অন্তপক্ষে দু তিন মাস যদি কন্টিনিউ সপ্তাহে দুবার করো তাহলে কিন্তু তোমরা একটা ন্যাচারাল স্ট্রেট পেয়ে যাবে এবং হেয়ার অনেক ভালো থাকে হেয়ার অনেক বেশি স্মুথ হয়ে যায় ড্যামেজ ভাবটা কেটে যায় তো অবশ্যই কিন্তু তোমরা এইভাবেই স্পা করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশানে গিয়ে জানিয়ে দিও